একটা সময়ে মুম্বাইয়ের লোকাল ট্রেনে ভিক্ষা করতেন, আর আজ তিনিই ভারতের তৃতীয় লিঙ্গের প্রথম চিত্র সাংবাদিক। নাম জোয়া থমাস লোবো। একজন ছেলে হয়ে জন্মেছিলেন জোয়া, কিন্তু ট্রান্সজেন্ডার হওয়ার দরুন মাত্র 5 বছর বয়সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু একজন লোকাল ট্রেনের ভিখারি ট্রান্সজেন্ডার কি করে হয়ে উঠলেন দেশের প্রথম সারির চিত্র সাংবাদিক? আসুন আজ আপনাদের সেই গল্পটাই বলি। আর 5টা বাচ্চার মতোই নিজের ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছিলেন জোয়ার মা, কিন্তু আর 5টা ছেলের মতন শারীরিক গঠন না থাকলেও জোয়া তাদের থেকে আলাদা ছিল, আর সেটা প্রথম বুঝতে পেরেছিলেন জোয়ার স্কুলের শিক্ষিকারা। তাই মাত্র 5 বছর বয়সে স্কুল থেকে আজীবনের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল জোয়াকে। জোয়ার বয়স যখন 11, জোয়া বুঝতে পেরেছিলেন তাকে স্কুল থেকে বের করে দেওয়ার আসল কারণ। কিন্তু সকলের কাছে হেয় হওয়ার ভয়ে সে কথা কারো কাছে প্রকাশ করতে লজ্জা পেতেন জোয়া। কিন্তু মায়ের চোখে ফাঁকি দেওয়া কি এতই সোজা? ছেলে যে আর 5টা স্বাভাবিক ছেলের থেকে আলাদা এ কথা বোঝবার পরেই ভেঙে পড়েছিলেন জোয়ার মা। চাপোসা নিম্নবিত্ত ঘরের একজন মায়ের পক্ষে মেনে নেওয়া এতটা সহজ ছিল না যে তার নিজের সন্তানই একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তাই ছেলের পরিচয় গোপন রাখতে একের পর এক বাড়ি বদল করে গেছিলেন জোয়ার মা। কথায় বলে, গোপন খবর আতরের গন্ধের মতো হয়, আপনি যতই তাকে চেপে রাখার চেষ্টা করুন না কেন খবর ছড়াবেই। আর ঠিক তেমনভাবেই চাপা থাকেনি জোয়ার তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার খবর। আর তাই লোকলজ্জার ভয়ে একের পর এক পাড়া বদল করে অবশেষে রেল লাইনের পাশের একটি ঘিঞ্জি বস্তিতে 2 সন্তানকে নিয়ে থাকতে শুরু করেছিলেন জোয়ার অসহায় মা। কিন্তু তবুও ক্রমাগত আশেপাশের লোকজনের হেনস্থা, একের পর এক হুমকি জোয়াকে সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচতে দিচ্ছিল না। আর তাই মাত্র 17 বছর বয়সে নিজের বাড়ি ছেড়ে একটি ট্রান্স কমিউনিটি স্থানীয় সংগঠনে যোগ দিয়েছিলেন জোয়া। কিন্তু এই সবকিছুই জোয়ার মায়ের মেনে নিতে কষ্ট হচ্ছিল। তিনি শুধু ভাবতেন জোয়াকে হয়তো কেউ রেড লাইট এরিয়াতে বিক্রি করে দিতে পারে, আর এভাবেই জোয়া একজন তৃতীয় লিঙ্গের মানুষের পরিচয় এবং অধিকার আদায়ের লড়াই শুরু করেছিলেন। একজন ট্রান্সজেন্ডার হওয়ার দরুন স্কুলে রুটিন মাফিক পড়াশোনা করবার সৌভাগ্য হয়নি জোয়ার, কিন্তু নিজের ইচ্ছেতেই বাড়িতে পড়াশোনা করতেন জোয়া, আর তাই ভাঙা ভাঙা ইংরেজিও বলতে পারতেন তিনি। কিন্তু তবুও অভাবের জ্বালায় এক প্রকার বাধ্য হয়েই ট্রেনে বাসে ভিক্ষা করাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। এরপর আসে 2020-র সেই ভয়ঙ্কর লকডাউন। সেই সময় ট্রেন বন্ধ, বাস বন্ধ, মানুষের হাতে টাকা নেই, গরিব মানুষের কাছে দুবেলার খাবার নেই। কিন্তু এই লকডাউনই জোয়ার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। লকডাউনে জোয়ার কাছে একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা হিজরা শ্রাব কি বরদান ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবার অফার আসে। জোয়া রাজিও হয়ে গিয়েছিলেন এক কথাতেই, আর এই ছবির জন্য যথেষ্ট প্রশংসাও পেয়েছিলেন তিনি। আসলে চোখে মোটা করে টানা কাজল, কানে সোনালি দুল, গলায় মোটা চেন এবং হাতে ছোট্ট ব্যাগ, মুখে আধ ভাঙা ইংলিশ, জোয়ার ব্যক্তিত্বকে যেন আর 5টা তৃতীয় লিঙ্গের মানুষের থেকে একটু হলেও আলাদা করে তুলত। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিক আর অসহায় মানুষেরা যখন ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার জন্য দৌড়দৌড়ি করছেন, সেই সময় জোয়া সাধারণ মানুষের এই যন্ত্রণার ছবি নিজের ভিক্ষে করে কেনা ক্যামেরায় বন্দি করেছিলেন। শুধু তাই নয়, লকডাউনের সময় রাস্তায় নেমে গরিব অসহায় মানুষদের থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষদের ছবি তুলে হয়ে উঠেছিলেন দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চিত্র সাংবাদিক। এরপর মুম্বাইয়ের একাধিক সংবাদপত্র এবং ডিজিটাল সংবাদ মাধ্যমে ধারাবাহিকভাবেই প্রকাশিত হয়েছে জোয়ার তোলা ছবিগুলো। বিশেষত বান্দ্রা স্টেশনে তার তোলা পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশ জুড়ে। আজ মহামারীর দিন শেষ হয়েছে, 3 বছর হতে চলল, কিন্তু তবুও জোয়ার ক্যামেরায় ফুটে ওঠে সমাজের অসহায় মানুষদের জীবন। এই মুহূর্তে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার এবং তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার অন্যতম লক্ষ্য নিয়ে লড়াই করে চলেছেন চিত্র সাংবাদিক জোয়া। তাই গোটা আল্টিমেট মিডিয়ার তরফ থেকে জোয়া থমাস লোবোকে আমরা কুর্নিশ জানাই। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।